যে যদি কাশেম চাচার সাত্তার চাচারে না পাঠাইয়া আমারে পাঠাইতা বাপমার লাগে ওই সুগড়িটা মরতো মরতো না এখন তোমার তো টেনশন হইতো আরে ছাগল আমি টেনশন করি কি সাবে হ্যাঁ ওই সুকরি পাইসে আছে থাকুক এই শহরেই আছে থাকুক কিন্তু কোনোভাবে যদি ওই খান মঞ্জিলে ঢুইকা যায় তাইলে আমার আমও গেছে সালাও গেছে আপনার একার পারমিশন আছে যখন তখন আসার কিন্তু অন্য কাউরে নিয়ে আসার কথা তো ছিল না তা ছিল না ঠিক কিন্তু খান সাহেব বলেছেন ওনার একজন কাজের লোকের প্রয়োজন তাই ওকে নিয়ে এসেছি কিন্তু হুজুর তো আর কিছু করলো না আচ্ছা ঠিক আছে যাও আসো কান্নাকাটি করো না তোমার বাবা মা একসাথে মারা গেল মানে কি হয়েছিল রোড অ্যাক্সিডেন্টে দুজনেই মারা গেছে সংসারে তোমার আর কেউ নেই জি আমার দাদা দাদি বাচ্চা আছে ওদের ওখানে যাওনি কেন হয়তো কোনো অসুবিধা আছে রান্না বান্না পারো হ্যাঁ পারি শোনো রান্না বান্না কিন্তু তোমাকে করতে হবে খাওয়া দাওয়া জামা কাপড় সব পাবে আর মাসে 600 টাকা পাবে দেখো যদি পোষায় থাকো আমি তাহলে আচ্ছা থ্যাংক ইউ সালাম আলাইকুম আসো শোনো এ হলো তোমার ঘর জিনিসপত্র সব গুছগাছ করে আলো মা এছাড়া আমার কোনো উপায় ছিল না কি কথা কস কার লগে জিনের লগে জিনের লগে আমার ডাকছেন এই যে দাদু দিদাকে অনেকখানি ম্যানেজ করে ফেলেছি
থ্যাংক ইউ ভেরি মাচ বিপ্লব, তোমার উপকার কোনোদিনও ভুলবো না। বাট এতদিনের মধ্যে একবারও দেখতে এলে না। ঠিক আছে, দাদুর কাছ থেকে ছুটি নিয়ে কালই যাব তোমাকে দেখতে। যে কটা দিন এখানে ছিলে তোমার পাগলামিতে ভীষণ বিরক্ত হয়েছে। আজ কদিন ধরে তুমি নেই, এখন ভীষণ কষ্ট পাচ্ছি, চারিদিক মনে হয় শূন্য, প্রতি মুহূর্তে তোমার অস্তিত্ব টের পাচ্ছি। কচু, আমাকে তুমি ভুলেই গেছ? সম্ভব না, তোমাকে ভোলা সম্ভব না। জানো আমার জানি কি হয়েছে, মামা বিজয় বাইরে গেছে, আমার যেতে ইচ্ছে করছে না, কোনো কাজই ভালো লাগছে না, মনে হচ্ছে কতদিন তোমায় দেখি না। এত যদি মনে পড়ে তাহলে একদিনও দেখতে গেলে না কেন? প্রতিদিনই মনে হয়েছে যাব, কিন্তু যখনই ভাবি তুমি বিশাল সম্ভ্রান্ত খান পরিবারের একমাত্র উত্তরসূরি, তখনই মনে হয় কেনই মরিচিকার পেছনে ছোটা। আচ্ছা, তাই বলে যাকে ভালোবাসো তাকে তোমার মনের কথা বলবে না? আমি কি করে জানবো তুমি আমাকে ভালোবাসো? কি করে বলি, আমি তো এখনো জানতে পারিনি তুমি অন্য কাউকে ভালোবাসো কিনা, তোমার জীবনে কোনো প্রেম এসেছে কিনা। প্রেম আমার জীবনে একবার এসেছে। কে সে ভাগ্যবান, কি করে সে? মনের বৈঠকখানায় আসে, যায়, বসে না, কথা বলে না। সে এক বিশাল হৃদয়ের বিপ্লবী সুপুরুষ। সুপুরুষটির নাম কি? নাম দিয়া কাম কি, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ভাবছে আব্বু আম্মু এখনো বেঁচে আছে, আমি তো কিভাবে যে বোঝাই। ধৈর্য ধরো, ওদের সাথে আরো মিশে যাওয়ার চেষ্টা করো। কিছু না, এদিকে এসো। আচ্ছা মা, তুমি কি একা একা যেতে পারবে? কি হয়েছে? কিছু না, আমার একটা জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, প্লিজ প্লিজ, খুদা হাফেজ। আহা, এই সময় মোবাইলটা বন্ধ করে রাখছে, অফিসের নাম্বারটা জানি কত। হ্যালো। হ্যালো কেডা, আমি বিজয়। বসের তরতরি ফোনটা দাও দেই। স্যার তো টয়লেটে। আহা বলাও না, এখন ডাকাটা কি ঠিক হবে? আচ্ছা থাক, লাগবে না, বস বাথরুম দিয়ে বাইরে এলি কবা, মৌরে দেখছ ওই বিপ্লবের লগে, মুই নিজে সো হে দেখছি। ওরে বাবা রে, মরে মারো গা, জীবন ধ্বংস করেছিস, ভালো করে তাকিয়ে দেখ হারামজাদা, আমাকে চিনতে পারিস কিনা। খান গ্রুপের জেনারেল ম্যানেজার বোরহানুদ্দিনের ছেলে আমি, বিপ্লব। বোরহানের পোলা? কোন বোরহান? যাকে আজ থেকে 20 বছর আগে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলি, সেই বোরহান।
চল শুয়ার বাচ্চা চল চল কার ফোন আপনার ফোন লাইনটা কেটে গেছে কে ফোন করছিল নাম বলেনি রেখে দাও স্যার সিএনএফ এর ফাইলটা